মিস ইউনিভার্স হলো এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে শুধু সৌন্দর্য ও মেধার সমন্বয়ের উপর নির্ভরশীল নয়, মিস ইউনিভার্স নির্বাচন চ্যারিটি ওয়ার্কের উপরও নির্ভরশীল। যে কারণে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ডলার ব্যবহার করে অসংখ্য ভোট দেওয়া যায়। যেহেতু এই প্রতিযোগিতাটি চ্যারিটি ওয়ার্কের অংশ বিশেষ, তাই এমনটাই স্বাভাবিক। মিস ইউনিভার্স মূলত ইউএস ভিত্তিক একটি অর্গানাইজেশন দ্বারা পরিচালিত। সবচেয়ে মজার ব্যাপার হলো, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় টপ টোয়েন্টি নির্বাচনের পূর্বে মেধা ও রূপের মূল্যায়ন করা হয় না। টপ টোয়েন্টির পূর্বে শুধুমাত্র অনলাইন ভোটিং ও চ্যারিটি ওয়ার্কের উপর নির্ভর করা হয়। বাংলাদেশে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা যতটা জনপ্রিয়, ঠিক ততটা মিস ইউনিভার্স প্রতিযোগিতা জনপ্রিয় নয়। 2019 মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার বাংলাদেশে ডেবু হয়েছে সৃজনশীলা আক্তারের মাধ্যমে, যে কারণে এবার বাংলাদেশেও মিস ইউনিভার্স প্রতিযোগিতা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। টপ টোয়েন্টির পূর্বে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেধার চেয়ে চ্যারিটির গুরুত্ব বেশি হলেও মিস ওয়ার্ল্ডের মতো এই প্রতিযোগিতাও মেধার উপর নির্ভরশীল। তাই আজ আমরা 90টি দেশের প্রতিযোগিতার মধ্যে টপ 5 মেধাবীদের নিয়ে আলোচনা করব। প্যাশনাল টিমের বিবেচনায় মিস ইউনিভার্স 2019 প্রতিযোগিতার মেধাবী প্রতিযোগিতার তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বার্তিকা সিং। বার্তিকা সিং 1993 সালে ভারতের ইউপি রাজ্যের লখনউ শহরে জন্মগ্রহণ করেন। মেধাবী বার্তিকা পেশায় একজন মডেল ও দক্ষ অভিনেত্রী। তিনি 2015 সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এর দ্বিতীয় রানার আপ হন। তাছাড়া 2015 সালের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এবার তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2019 হয়ে ভারতের পক্ষে পুনরায় প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেন। বার্তিকা মডেলিং ও অভিনয়ে যেমন দক্ষ, তেমনি মেধাবী ছাত্রীও ছিলেন। তিনি ইসেবলা থোবান কলেজ থেকে ক্লিনিক্যাল পুষ্টি ও ডায়াবেটিক্স সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ সাবজেক্টে মাস্টার ডিগ্রি অর্জন করেন। 2013 সালে তিনি শীর্ষ ম্যাগাজিন বোগের মডেলও হয়েছিলেন। ফ্যাশন ওয়ার্ল্ড টিমের বিবেচনায় তালিকার চতুর্থ স্থানে শিরিন আক্তার শিলা। শিলা 1995 সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিনি শুধু বাংলাদেশি বিবেচনায় চতুর্থ স্থানে আছেন এমন কিন্তু নয়, মেধাবী শিলা ছোটবেলা থেকেই ফ্যাশন মডেল হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি একজন প্রতিষ্ঠিত মডেল ও দক্ষ অভিনেত্রী। শিরিন আক্তার শিলা ফেস অফ বাংলাদেশ 2019 প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন। শিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে দক্ষতার সাথে অনার্স সম্পন্ন করেন। সঙ্গত কারণে তিনি রয়েছেন আমাদের তালিকার চতুর্থ স্থানে। সেরা পাঁচ মেধাবীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়া শেরো। প্রিয়া আলবিয়া শেরো ভিক্টোরিয়া সরকারের নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। প্রিয়া শেরো নামটি শুনে যারা ভেবে নিয়েছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত কিনা, হ্যাঁ বন্ধুরা, তারা ঠিকই ধরেছেন। ভারতের কর্ণাটক রাজ্যের বেলমান্নুতে 1992 সালের 22 জুন জন্মগ্রহণ করেন। তবে তার যখন মাত্র বয়স 11 বছর তখনই তার পরিবার অস্ট্রেলিয়ায় মেলবোর্নে স্থায়ী হয়ে যান। মেধাবী প্রিয়া নাচ গান ও অভিনয়ে দক্ষতার সাক্ষর রেখেছেন। প্রিয়া শেরো ম্যাক বোরসন উচ্চ বিদ্যালয় থেকে তার প্রাথমিক লেখাপড়া শেষ করেন। মেধাবী প্রিয়া দুটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে নিয়েছেন। মিস ইউনিভার্স জার্মানি 2019 মিরিয়াম রাউটার্ট মেধাবীদের তালিকার দ্বিতীয় স্থানে। মিরিয়াম 1996 সালের 21 মার্চ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অফ স্পেনে জন্মগ্রহণ করেন। মিরিয়াম ত্রিনিদাদে জন্মগ্রহণ করলেও তিনি মূলত জার্মান নৃগোষ্ঠী বা আদিবাসীদের মধ্যে প্রথম মিস ইউনিভার্স জার্মানি। তিনি আগে থেকে জার্মানির একজন জনপ্রিয় মডেল, তার অভিনয় দক্ষতা সর্বজন স্বীকৃত। মেধাবী মিরিয়াম ইসরায়েল রহমানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর ডিগ্রি অর্জন করেন।
এবং জার্মানির হেগেনে বসবাসরত অবস্থায় কর্পোরেট কমিউনিকেশনের উপর একটি ডিগ্রি অর্জন করেন। সঙ্গত কারণে মিরিয়াম রাউটার রয়েছেন আমাদের তালিকার দ্বিতীয় স্থানে। আমাদের বিবেচনায় মিস ইউনিভার্স প্রতিযোগীদের মধ্যে অ্যাঞ্জেলিন ফ্লোরপুয়া রয়েছেন তালিকার প্রথম স্থানে। অ্যাঞ্জেলিন ইতিমধ্যে মিস ওয়ার্ল্ড বেলজিয়াম 2018 নির্বাচিত হয়েছিলেন। তিনি মিস ওয়ার্ল্ডের মূল প্রতিযোগিতায় টপ 13 স্থানও করে নিয়েছিলেন। তিনি ইতিমধ্যে বিজনেস স্টাডিজ ডিগ্রি অর্জন করে নিয়েছেন। মেধাবী অ্যাঞ্জেলিন বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে 1995 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারের অ্যাঞ্জেলিন তার মেধা ও মননে এতটাই বিকশিত যে বিজনেস স্টাডিজ নিয়ে লেখাপড়ার পরও তিনি তার কেরিয়ার শুরু করেন একজন পাইলট হিসেবে। তিনি 2016 সালে মিস ইউরোপ ও মিস অ্যান্টওয়ার্প 2018 নির্বাচিত হয়েছিলেন। সঙ্গত কারণে অ্যাঞ্জেলিন আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছেন। যেহেতু মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি মৌলিক তিনটি বিষয়ে রূপ মেধা চ্যারিটির দক্ষতার চেয়ে অনলাইন ভোটিংয়ের উপর টপ 20 নির্বাচন করা হয়, আমরা চেয়েছি ভোটের ফলাফলের চেয়েও মেধাবী হিসেবে কোন 5 জন সেরা সেটাই তুলে ধরতে।